বাঙালি জাতির গৌরবের শ্রেষ্ঠ সম্পদ 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা। একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে সমুজ্জ্বল। দেশের স্বাধীনতা যুদ্ধকে দৃশ্যমান রূপ দিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত হচ্ছে স্বাধীনতার আলোকবর্তিকা বা গ্লাস টাওয়ার নামের নয়নাভিরাম স্তম্ভ। প্রায় 150 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই স্তম্ভ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মালিকুজ্জামান টুটুল। জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ও 71-এর হানাদার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানেই শিখা চিরন্তন নির্মিত হয়েছে 1997 সালে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী অসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা, ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও তুর্কির প্রধানমন্ত্রী সুলেমান ডেমিরেলকে নিয়ে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ প্রজ্বলন করেন শিখা চিরন্তন। চির অম্লান স্বাধীনতা চেতনার বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে শিখা চিরন্তনে। আমি তো প্রতিদিন আসি, যত ক্যাম্পাস আমার নিজেরও আসে, সবাই আসে, সবসময় আসে আড্ডা দিয়ে আর কি। এত সুন্দর একটা জায়গা বা এখানে অনেক দর্শনার্থী আসে, যেহেতু অবশ্যই এই জায়গাটার যদি মানে ভালো টেক কেয়ার করে তারা বা প্রশাসন যদি তাদের দায়িত্বটা পালন করে তাহলে অবশ্যই খুশি হব। আমি মনে করি প্রশাসন ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আছে, তারা যদি এই পরিবেশটা যদি আরও উন্নত করতে চাই, যারা আছে প্রশাসনের সবাই যদি একসাথে কাজ করে, যারা গাজাখোর একটু সরাই দিলে অন্তত পরিবেশটা ভালো হয়। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত হচ্ছে প্লেইন গ্লাস দিয়ে গ্লাস টাওয়ার বা স্বাধীনতার আলোকবর্তিকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে বুয়েট ডিজাইনকৃত 16 ফুট বাই 16 ফুট দৈর্ঘ্যপ্রস্থ ও 150 ফুট উচ্চতার স্বচ্ছ গ্লাস টাওয়ারটি NDE নোভাম ইউএসএর তত্ত্বাবধানে 16ই ডিসেম্বর 2012 উদ্বোধনের কথা থাকলেও বিভিন্ন জটিলতায় তা এখনও নির্মাণ শেষ হয়নি। ভাষণের স্মৃতি রক্ষার্থেই নির্মাণ হচ্ছে এই স্টেক গ্লাস টাওয়ার। 2011 সালের শেষের দিকে এর নির্মাণ কাজ শুরু হলেও শেষ হয়নি এখনও। নির্মাণাধীন এ টাওয়ারের কাজ শেষ হলে এটি হবে পৃথিবীর প্রথম স্টেক গ্লাস টাওয়ার। শুধুমাত্র রাতেই নয়, দিনেও এর আলোকবর্তিকার নজর কাড়বে দর্শনার্থীদের, এমনই মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। খালিকুজ্জামান টুটুল, BGM News, ঢাকা।